প্রণীতা সুতিয়া লৈ আহিছো এই মুহূর্তের এক চাঞ্চল্যকর খবর। কনমণি সকলক অকণমান সাবধানে রাখিব, যিসকল অভিভাবক আছে তেওঁলোকৰ যদি কন্যা সন্তান আছে তেনেহলে সাবধান হওক, কারণ কন্যা সন্তান গৰাকী আপনার ঘরতো সুরক্ষিত নহয়। নাতির বয়সৰ কনমণির সঙ্গে কুকান্ত করেছে হিরেন কলিতা নামৰ এটা পাখণ্ডই। এই পাখণ্ডটো সকলো এটা নিন্দা করেছে, কৈছে যে বুড়া বয়সত পরগতি লৈছে। হিরেন কলিতাই যে কান্ড করেছে এই কান্ডর পাছত লজ্জিত হয়েছে বর্তমান সমাজখন। সকলে কৈছে যে হিরেন কলিতাই এনে কান্ড কেতিয়াও কৰিব নালাগিছিল। এগৰাকী নাতির বয়সৰ কনমণির সঙ্গে কুকান্ত করার আগত ভগবানলৈ ভয় নালাগিল নে? ইমান ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত করেছে আর সমগ্র রাজ্যত এতিয়া এনে ধরনের ঘটনা যথেষ্ট বৃদ্ধি পাইছে। অধিকাংশ ঘটনা কেবল নাবালিকার সঙ্গে হয়েছে, কুকান্তর উপর কুকান্ত সংঘটিত হয়ে আছে। এবার পলাকবাড়ি পলাকবাড়ীত জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। নাতির বয়সৰ কনমণির সঙ্গে জঘন্য কাণ্ড করেছে হিরেন কলিতা নামের একটা পাখণ্ডই। 50 বছরীয় ঊর্ধ্বর বৃদ্ধই এই কুকান্ত করেছে আর সকলে এটা নিন্দা করেছে বৃদ্ধগাকে। নাতির বয়সৰ কনমণির সঙ্গে এগারী কিশোরীর সঙ্গে কুকান্ত করেছে হিরেন কলিতা নামের পাখণ্ডটোয়ে। পলাকবাড়ী থানার অন্তর্গত জজিত সংঘটিত হয়েছে ঘটনা। আরক্ষী খবর দিয়া হয়েছে এই ঘটনা সংক্রান্ত আরক্ষী তদন্ত আরম্ভ করেছে। ভয় ভাবুকিরে কথা গোপনে রাখিছিল হিরেন কলিতায়। কনমণিগীকো কৈছিল যে কাকো নকবা, কিন্তু কথা পোহরলৈ আহিল কিশোরীগিয়ে মুখ খোলাত অন্তর্জুড়ি এটা তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে। আর হিরেন কলিতাক এই মুহূর্তে আটক করা হয়েছে বলে জানি গেছে। দোষীর উচিত শাস্তি বিচারিছে রাইজে আর রাইজ ওলাই হি প্রতিবাদ সাব্যস্ত করেছে। এই ঘটনা সংঘটিত হওয়ার পাছত পলাকবাড়ীতে সংঘটিত হয়েছে এই ঘটনা আর পলাকবাড়ী আরক্ষী উপস্থিত হয়ে বর্তমান করায় করেছে হিরেন কলিতা নামৰ পাখণ্ডটোক। আটক করার পাছত বর্তমান জেরা আরম্ভ করা হয়েছে হিরেন কলিতাক। ইয়ার নিশার ভিজুয়ালস আমি দেখাইছো, রাইজ ওলাই আছে প্রতিবাদ সাব্যস্ত করেছে। ভয় ভাবুকিরে কথা গোপনে রাখিছিল হিরেন কলিতা নামৰ পাখণ্ডটোয়ে। কিশোরীগিয়ে মুখ খোলাত অঞ্চলজুড়ি এটা তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে। উচিত শাস্তি দিব লাগে বলে সকলে এটা দাবি উত্থাপন করেছে। ইয়ার দৃশ্যাংশ আমি দেখাইছো। সমগ্র রাজ্যত এটা অপরাধীর রম্যভূমিত পরিণত হয়েছে। ইটোর পাশত ইটো কুকান্ড সংঘটিত হয়ে গেছে আর এবার বৃদ্ধ এগারিয়ে করেছে ভয়ঙ্কর কাণ্ড। আরক্ষীর জালত পড়েছে লম্পট হিরেন কলিতা এগারী কিশোরীর সঙ্গে এই কাণ্ড করেছে। 50-র উদ্ধার বৃদ্ধ করেছে এই কাণ্ডটো। বর্তমান আরক্ষীর জিম্মাত এনে ধরনের লম্পট হিরেন কলিতাক আরক্ষীয়ে লই গেছে। দৃশ্যাংশ আমি দেখাইছো। উই ওয়ান্ট জাস্টিস বলে এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে অঞ্চলবাসীয়ে। পলাকবাড়ী আরক্ষী চকীত বর্তমান আছে পাখণ্ড হিরেন কলিতা। আজির ঘটনাটো মানে বিশেষ নাজানো, অলপ জানো মই। যেতিয়া মানে মই জারবড়ি গৈছিল, জারবড়ি পৰা আৰু বিছু ছোৱালীজনী গৈছে, মোক আজি কৈ মানে স্কুলত জকাই আছে। মুকিয়া জকাইছে, কার লগত জকাইছে বোলে হিরেন কলিতার লগত জকাইছে, কি জকাইছে তাই মানে নকয়। মই যত যোগ আছে তাই মানে সুধিছো তাই কি হয়েছে, মোক গোটেইখিনি কথা কো। তাৰপিছত তাইক কলো মই যদি মোক সঁচা কথা নকয় মই পুলিশক কৈ দিম দিওঁ। তেতিয়া তাই মানে তাই সমস্ত কথা মোক কৈছে আৰু। সোণদাৰীৰ ঘটনা কৈছে আৰু মোক পৰহি ঘটনা কৈছে। কালিতো কোৱা নাই দে, কালিতো কাৰণে কৈছে। মই কৈছোঁ যে মোৰ আগত যেনেকৈ ক'লি মাৰে ঘৰত কবি আৰু। তেনেকৈ কৈ মই মাকৰ ওচৰত লৈ গৈছোঁ। যাই কিনে মাকক মই কৈছোঁ হেৰি মেৰি ৰিটাই পালে ৰিমিক বেলে মানে কিবা হৈছে আৰু তোক তোৰ আগত সঁচা কথা ক'ব আৰু তাইক বেলে ক'বা আগ দিছে। সেইকাৰণে তাই ভয়তে কোৱা নাই, তহঁতে মাৰবি বুলিও কোৱা নাই। তই এতিয়া সুধচোন তাইক, সুধিলে আৰু মাকে সোধাৰ পিছত তাই সেই মোক কোৱা কথাখিনি। আজি কৈ মানে স্কুলত জকাই আছে, মুকিয়া জকাইছে, কার লগত জকাইছে বোলে হিরেন কলিতার লগত জকাইছে, কি জকাইছে তাই মানে নকয়। মই যত যোগ আছে তাই মানে সুধিছো তাই। Yeah!
মই মই